পুরোহিতের ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার বামনগোলা থানার পাকুহাট এলাকায়। জানা যায়, দুষ্কৃতীরা সোনার অলংকার সহ নগদ টাকা বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছে। শনিবার গভীর রাতে এই এলাকার বাসিন্দা সুবোধ পাণ্ডের বাড়িতে ঘটনাটি ঘটে। এলাকাবাসীদের রবিবার সকালে বিষয়টি নজরে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সুবোধ পাণ্ডার বাবার মৃত্যুর কারণে তিনি সপরিবারে গ্রামের বাড়ি বিহারে যান। বাড়ি খালি থাকার সুযোগে এই দিন চুরির ঘটনাটি ঘটেছে বলেই জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। আমারে ফুফাজি কা ঘর হে, ও উনকে ঘর মে রাত কো চুরি হো গই, হাম সুবহ জানে হ্যায়, ও বুধবার কো ঘর গয়ে, উনকে পিতাজি ডেট কর গয়ে হ্যায়, তো ঘর মে তো কোই নহীং থে, তো আজ সুবহ দেখতে হ্যায় কি চুরি হুই হ্যায়। ক্যা ক্যা সামান গয়া হ্যায়? সোনা থা 2.5-3 ভরি, ওর কুছ কাসা পিতল বর্তন বগেরা ভি থা, ওর কপড়ে বগেরা ওর কুছ পয়সে বগেরা ভি থে। তো টোটাল কিতনা অ্যামাউন্ট হোগা? জো অ্যামাউন্ট তো 2-2.5 লাখ রুপিয়া হোঙ্গে। কালকে রাত্রে, গভীর রাত্রে আমরা মনে হয় আনুমানিক 12-1টার দিকে রাত্রেবেলা চুরি হয়েছে এখানে। এই পণ্ডিতজি আমাদের আদি শিব মন্দিরের পুরোহিত, ইনার বাবা মারা গেছে বিহারে, উনি সপরিবারে বিহারে গেছে। খবর পাই আমরা সকালবেলা ওনার বাড়িতে চুরি হয়েছে। এসে দেখি লকার ভাঙা, গোটা বাড়ির জিনিসপত্র ছিটকে রয়েছে। এবং আমরা পুলিশ প্রশাসনকে খবর দিই, প্রশাসন এসেছিলেন, উনি নিজের যেটা কর্তব্য উনি করে গেছেন। এবং 2-2.5 ভরি সোনা টাকা পয়সা নগদ কিছু কাঁসা পিতলের জিনিস ওনার চুরি হয়েছে, যা পণ্ডিতজিকে ফোন করে জানতে পারি এইসব জিনিস ওনার বাড়িতে ছিল আনুমানিক। আমরা চাই অপরাধী অতিসত্ত্বে ধরা পড়ুক। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।